5:20 থেকে হামলাটা শুরু হয়। 5:22 এর মধ্যে রক্তাক্ত পুরো, মানে আপনার পুরো বঙ্গবন্ধু এভিনিউ জুতা, রক্ত, মানুষের মাংস, শরীরের টুকরা এবং জামা কাপড়ের টুকরো ছিল। বীরেমিনী মার্কেটের কোনায় যখন গাড়িটা যাচ্ছিল সেইখানে আবার বন্দুকধারীরা গুলি হামলা শুরু করে, চিৎকার দিচ্ছে, বাঁচাও বলে, মা বলে, বাবা বলে, ধরো মরে গেলাম। এই যে যে আর্তনাদ, যে কষ্ট, এটা আমি বুঝাতে পারবো না আপনাদেরকে। আপনাদেরকে রেখে যাওয়ার অনুভূতি, শরীর থেকে ফিনফি দিয়ে রক্ত বেরিয়ে যাচ্ছে, আমি কতক্ষণ বাঁচবো জানি না, সে অনুভূতি। আজ 21 আগস্ট 2004 সাল, এই দিন বিকাল 5:20 থেকে 5:22 বাংলাদেশ আওয়ামী লীগকে নেতৃত্ব শূন্য করার জন্য যে ন্যাক্কারজনক হামলা চালিয়েছিল খুনি জিয়ার খুনি সন্তান, খুনি তারেক রহমান, পাকিস্তানের তৈরি আরজেস গ্রেনেডের মাধ্যমে, আল্লাহ পাকের অশেষ রহমতে 16 কোটি বাঙালির দোয়া, সেদিন মাননীয় প্রধানমন্ত্রী বেঁচে গিয়েছিলেন, আওয়ামী লীগের নেতা এবং মাননীয় প্রধানমন্ত্রীর তৎকালীন বিরোধী দলের নেত্রীর ব্যক্তিগত নিরাপত্তা রক্ষীদের মানব ঢালের মাধ্যমে তিনি বেঁচে গিয়েছিলেন। কিন্তু রাস্তায় 22 জন স্পট নিহত হয়েছিলেন সেদিন, তাদের শরীরের ছিন্ন ভিন্ন টুকরো মাংস সেদিন আমরা এখানে দেখেছি। শত শত স্প্লিন্টারবিদ্ধ মানুষ সেখানে পড়েছিল, যাদের মাংসের টুকরা, জুতা, জামা সমস্ত কিছু সেখানে পড়েছিল। রক্ত সেদিন স্রোতের মতো সেদিন পড়েছে মানুষের শরীর থেকে। এই অবস্থার পরও যখন মাননীয় প্রধানমন্ত্রীকে মানব ঢালের মধ্যে গাড়িতে উঠিয়ে দেওয়া হয়, ঠিক বীরেমিনী মার্কেটের কোনায় যখন গাড়িটা যাচ্ছিল সেইখানে আবার বন্দুকধারীরা গুলি হামলা শুরু করে এবং সেখানে মাননীয় প্রধানমন্ত্রী, তৎকালীন বিরোধী দলের নেত্রীর ব্যক্তিগত নিরাপত্তারক্ষী কর্পোরাল অবসরপ্রাপ্ত মাহবুব সেখানে গুলিবিদ্ধ হয়ে লুটিয়ে পড়েন এবং মাননীয় প্রধানমন্ত্রীর বিরোধী দলের নেত্রীর বুলেট প্রুফ গাড়িটি ক্ষতিগ্রস্ত হয় বুলেটের আঘাতে। এরপরে সেখান থেকে যখন আমাদের নেতাকর্মীরা আবার ফিরে এসে এই মানে রাস্তায় যারা পড়েছিল তাদেরকে নিয়ে যখন বিভিন্ন হসপিটালে গিয়ে নিয়ে যাওয়া হলো, কিন্তু দেখা গেল কোথাও কোনো হসপিটালে ডাক্তার নাই, কোনো চিকিৎসক নাই, কোনো ওষুধ নাই। মানে এটা পরিকল্পিতভাবে আওয়ামী লীগের নেতা এবং কর্মীদেরকে একটা নিশ্চিহ্ন করার প্রয়াস ছিল। তাই আজকের এই আহতদের পরিবার, আহতদের আহত সদস্য যারা হয়েছে আহত এবং নিহত যারা আছে তাদের পরিবার এর আজকের এই মানববন্ধন থেকে আমরা একটাই দাবি করি, এই হামলার যে মাস্টার মাইন্ড তারেক রহমান খুনি জিয়ার খুনি পোলা, তারে বাংলাদেশে অবিলম্বে ফিরিয়ে এনে তার বিচারের দাবিটা আজকে হচ্ছে আমাদের একটাই দাবি। তার এই হামলার মাস্টার মাইন্ড তারেক জিয়া, তাকে দ্রুত বাংলাদেশে ফিরিয়ে আনতে হবে এবং বিচারের মুখোমুখি দাঁড় করিয়ে তার বিচারের রায় কার্যকর করতে হবে। এটা ধরেন আপনার যখন আমাদের নেতৃবৃন্দ বক্তব্য শেষ হলো, মাননীয় প্রধানমন্ত্রী মাননীয় বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি বক্তব্য শেষ করলেন, বক্তব্য শেষের পরে মাননীয় প্রধানমন্ত্রী যখন ফটো সাংবাদিকদের অনুরোধে দাঁড়িয়ে ছবি দিচ্ছিলেন, আমাদের ফটো সাংবাদিকরা যখন ছবি নিচ্ছিল ঠিক সেই সময় 5:20 থেকে এই হামলাটা শুরু হয়। 5:22 মধ্যে রক্তাক্ত পুরো, মানে আপনার পুরো বঙ্গবন্ধু এভিনিউ জুতা, রক্ত, মানুষের মাংস, শরীরের টুকরা এবং জামা কাপড়ের টুকরো ছিল। মাত্র 3 মিনিটেই নারকীয় একটা তাণ্ডব চালিয়েছিল সেদিন। আমরা সেই বাংলাদেশে আর ফিরে যাইতে চাই না, সেই জন্যই আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে জাতির পিতা যে স্বপ্ন দেখেছিলেন উন্নত বাংলাদেশ, মাননীয় প্রধানমন্ত্রী বাংলাদেশকে উন্নত রাষ্ট্রের দিকে এগিয়ে নিয়ে যাচ্ছেন, সেই উন্নয়নের ধারা অব্যাহত রাখার জন্য আমরা চাই আগামী দ্বাদশ সংসদ নির্বাচনে মাননীয় প্রধানমন্ত্রীকে টানা চতুর্থবার এবং প্রধানমন্ত্রী বানিয়ে বাংলাদেশের উন্নয়নে অগ্রযাত্রা ধারা অব্যাহত রাখতে চাই। 2004-এর 21 আগস্ট শনিবার, সেদিনের স্মৃতি আসলে কি বলবো বুঝে উঠতে পারি না। সেদিনের স্মৃতি বা সেদিনের দৃশ্য বা সেদিনের কষ্টের কথা মনে উঠলে বুকটা মনে হয় যে কোলাপস হয়ে আসে। আমার ছোট দুটো শিশু ছিল, শিশু বাচ্চা,
আমি যখন ভিকটিম হয়ে আহত হয়ে পড়েছিলাম, আমার শরীরে এখান দিয়ে ফিনকি দিয়ে রক্ত দেওয়ালে লাগছিল, আমি খেতে বেরোতে পারছিলাম না। তারই মাঝখানে যতটুকু দেখেছি, কারোর কারোর মাংস ছিঁড়ে গিয়েছে, কারোর হাত পা মুরগি জবাই করে ছেড়ে দিলে যেমন ছটফট করে অমন ছটফট করছে, কারোর রক্ত ফিনকি দিয়ে ছুটে ভেসে যাচ্ছে, ভেসে যে ক্লটেড হচ্ছে, চিৎকার দিচ্ছে বাঁচাও বলে, মা বলে, বাবা বলে, ধরো মরে গেলাম, এই যে যে আর্তনাদ, যে কষ্ট, এটা আমি বুঝাতে পারবো না আপনাদেরকে। ওখানকার অনুভূতি যদি জিজ্ঞেস করতে চান তাহলে শুধু বলবো এক রাস বেদনা। আপনাদেরকে রেখে যাওয়ার অনুভূতি, শরীর থেকে ফিনকি দিয়ে রক্ত বেরিয়ে যাচ্ছে, আমি কতক্ষণ বাঁচবো জানি না, সে অনুভূতি কখনোই যাবে না, কোনোদিনও যাবে না, মৃত্যুর আগ পর্যন্ত যাবে না। আর সব কিছু ছেড়ে যাব, সন্তান ছেড়ে যাব, সম্পত্তি ছেড়ে যাব, আপনাদের মতো মানুষদেরকেও ছেড়ে যাব, কিন্তু আমাদের শরীরে ডিসপ্লিনটাকে ছেড়ে কখনো যেতে পারবো না। ওকে নিয়ে আমাকে কবরে যেতে হবে।